Liz. সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আজ 27 মে 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে শিহাব ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়ার পাশেই বালিয়াডাঙ্গা গ্রামে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পর দেখলাম বিগ বিগ সাইজের বেশ কিছু শাহিয়াল গরু উনি সংগ্রহ করছে, দু একটি গির গাভীও আছে। তো আপনারা যারা শাহিয়াল এবং গির গরু সংগ্রহ করতে চান, তারা চাইলে এই খামারে এসে এই গরুগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারেন। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে এগুলোই আপনাদের দেখাবো, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ দাদা ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার নাম ঠিকানা পরিচয়টা একটু বলবেন। আমার নাম সাব্বির ভাই, শিয়াব ডেইরি ফার্ম, হ্যাঁ, দাসুরিয়া ঈশ্বরদী থানা পাবনা জেলা। আচ্ছা, এটা একটা বিক্রয় কেন্দ্র, আপনি একজন ব্যবসায়ী, দীর্ঘদিন হলো এখান থেকে গরু বাছুর বিক্রি করে আসছেন ভাই? অনলাইনে আপনারা তো নিয়মিতই প্রতিবেদন প্রোগ্রাম করেন ভাই। তো এবার কি গরু কালেকশন করছেন? এবার আমার কাছে গরু আছে মোট 9টা ভাই, গিরি আছে বেশি, আমি বর্তমানে গরু দেখাবো আপনাকে 5টা। তো আমাদের আজকের প্রোগ্রামে আপনি 5টা গরু দর্শকদের দেখাবেন। আমার গল্প নাকো ভাই, আমি আজ 2 সপ্তাহ প্রতিবেদন করি নাই ভাই, আমি বাইরে ছিলাম গরু সংগ্রহ করার জন্য ভাই। আমি যে 5টা গরু আপনাকে আমি দেখাবো ভাই, আসলে এটি গল্প করলে হয়তো দর্শক ভাই কবি যে গল্প গল্প করার কথা, আমার মাল দেখলে বুঝতে পারবে যে কেমন কালেকশন ভাই, দেখলে বুঝতে পারবে ভাই। আচ্ছা, তে চলেন কথা বাড়াবো না, কেমন কালেকশন করছেন সেগুলোই দেখাই, আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন। জি ভাই দেখেন। তো শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা বিগ বডির গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, লাল রঙের। কোন জাতের গরু এটা? এটা হচ্ছে অরিজিনাল নেপালি গির জাতের গরু ভাই, জার্সির সাথে গিরের ক্রস, জার্সি মিক্সড আছে গরুটার মধ্যে। জি ভাই, দুধও প্রচুর ভাই, এগুলোটার 20-এর উপরে কোনো ভাই যদি কাল নেয়, দুধ যদি কাল হবি লিবি, না হলে লেয়ার দরকার নাই, দহন করে দেখাই দিবেন। হ্যাঁ, 2 বেলা 3 বেলা থাকি যা থাকে দেখি দেখি লিবি। সকালে কতটুকু বিকালে কতটুকু? সকালে আপনার আছে 14-14.5 এরকম, সকালবেলা 1টা নে ভাই। আর বিকালবেলা? বিকালবেলা আপনি 6-6.5 এরকম, দহন করে দেখাই দিবেন। হ্যাঁ দেখিলি যাবি ভাই। লিগ্যাল দুধ নাকি পানি মেশাবেন? কোনো পানি কোনো ভোগী জোগী ভাই, আমি আজীবন আমার ব্যবসা ধরেন গতিটা অন্যরকম ভাই। আমি কিন্তু ব্যবসা করবেন আর অনেক দূর আগায় যেতে পারবেন। জি ভাই। তো এটা লিগেলি 20 কেজি দুধ আপনি দহন করে দেখাই দিবেন। হ্যাঁ, যে দর্শক দুধ 20 কেজি হয় কোনো ভাই লিবি, না হলে লিবার দরকার নাই ভাই। আর সঙ্গে যে বাচ্চাটা আছে চমৎকার একটা বাচ্চা আছে, আপনার অরিজিনাল নেপালি গিরের বাচ্চা, ষাঁড় বাচ্চা, আর গরুটা কত বড় গরু, আপনার জেলার ভিতরে কয়টা আছে এরকম গরু তারপরে আমাকে কয়েন ভাই। আচ্ছা, গাভীর থেকে বাচ্চাটা এটার বড় সম্পদ, কারণ এরকম একটা বাচ্চা যদি পেলে পুষে বড় করা যায়, বাচ্চাটা থেকে দেখা যাচ্ছে গাভী বাচ্চা দুইটা দাম উঠে আসবে। জি জি ভাই। তো বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স মোটামুটি ভাই মাস পার হয়ে গেছে ভাই। মাস পার হয়ে গেছে? জি 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 ভাই। আচ্ছা, বাচ্চার গ্রোথটা অনেক সুন্দর আসছে। গাভীটার বয়স কয় দাঁত? বয়স হচ্ছে 4 খান দাঁত ভাই। 4 খান দাঁত? জি জি। কেউ চাইলে গাভী বাচ্চার দুধ সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে পারবে। জি 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 ভাই। তো এটা আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ, দাম রাখছেন কেমন ভাই? 1 নম্বর গরু আর 2 নম্বর যে দুটা গির, এই দুটা গিরের আমি দাম চাবো না ভাই। 1 এবং 2, এই দুইটা গরু আপনি দাম চাইবেন না। কেউ যদি কাল নেয় সরজমিনে আসি সাক্ষাতে, আমি যে দুধের কথা কইলাম দুধটা আর গাভীর বডি টেক্সচারটা কোনো জায়গায় মনে করেন খুঁদ আছে কিনা দেখি শুনি তারপর দরদাম করি জান লাই ভাই। আচ্ছা, এত বড় গরু পাবনা জেলার ভিতর একটাও নেই ভাই। তো যারাই নেবে দেখে শুনে নিতে পারবে। প্রথম গরু ছিল এটা, সাইড করে দেন, দ্বিতীয় নাম্বারটা দেখাই। জি দেখেন, সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আরো একটা গাভী আপনি আমাদের সামনে নিয়ে আসছেন। এটা এটা হচ্ছে আপনার অরিজিনাল একটা নেপালি গির গরু ভাই। অরিজিনালি নেপালি গির একটা গরু? জি জি জি। বয়স কেমন? বয়স কবল 2 খান দাঁত 4 মাসের প্রেগনেন্ট ভাই। আচ্ছা, প্রেগনেন্সি চেক দিয়ে নিয়ে আসছেন? হ্যাঁ, চেক দিয়ে আমি নিয়েছি, যে ভাই দেন অবশ্যই চেক দিয়ে দেন, গাভীটা চেক দিয়ে নিতে হবে কারণ এই ধরনের গরু চেক দিয়ে নেওয়াই উচিত। জি 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 ভাই। তো আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গরু, কোনো দর্শক চাইলে গরুটা নিয়ে গিয়ে আরো 4-5 মাস লালন পালন করার পরে নিতে পারে। হ্যাঁ, বডি টেক্সচারটা দেখেন আর মাথার মানান কতটা সৌন্দর্য,
তাই দেখেন ভাই একদম অরিজিনাল ডিপ কালার ভাই বর্ডার ক্রস গরু বডি দেখেই বোঝা যাচ্ছে নিয়ে গিয়ে সঠিক পরিচর্যা খাবার দাবার পেলে অল্প সময়ে গরুগুলো পরিবর্তন হয়ে যাবে জি ভাই আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার গরু সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল ভাই দাম রাখছেন কেমন এই দুইটা গরু এক আর দুই এই দুইটা গরু ভাই আমি সাক্ষাতে বেচবো ভাই এক এবং দুই দুইটা গরু কিনতে হলে আপনার খামারের ঠিকানায় আসতে হবে এসে দেখে তারপর নিতে হবে সরজমিনে এসে দেখি শুনি কোনো ভাইজন লাই দেখেন ভাই গরু কিন্তু পাবনা জেলায় অনেকেই বেচে ভাই যে দুইটা গরু আমি দেখালাম দুটা গরু কত সুন্দর তো আর কত বড় আমরা কিন্তু কিনে নিয়ে আইছি ভাই 2 টাকা বেশি দেই ভাই বুঝছেন কত সুন্দর তো টাকা দেখেন পছন্দ হলে কথা বলে বুকিং দিবে জি 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 এটা ছিল দ্বিতীয় নাম্বার সাইড করে দেন তিন নাম্বারটা দেখাই জি দেখেন ভাই এই পাশে সিরিয়ালের তিন নম্বরে আর একটা বাচ্চা সহ কিউট গরু আপনাদের সামনে নিয়ে আসছেন এটা এটা হচ্ছে আপনার নেপালি গির গরু ভাই নেপালি গির গরু জি 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 নেপালি গির হলো এটা সাহিয়াল পার্সেন্টেজ আছে সাহিয়াল দি আর নেপালি গিরের মিক্সচার আছে ভাই মাথাটা দেখেন কত টান আর শিং দুটো হেলদা ভাই হ্যাঁ তো এই গরুটার বয়স কেমন দাঁত কয়টা এটা বল দুইখান দাঁত হচ্ছে ভাই দুইখান দাঁত প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি বাচ্চার বয়স বাচ্চার বয়স হচ্ছে আপনার আজ 13 দিন ভাই আজকে 13 দিন বাচ্চাটার বয়স হয়েছে গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ জি জি সুস্থ সবল ভাই একটা বর্তমানের গাভী একটা ভবিষ্যতের গাভী ভাই গোটা দুধও আছে ভাই কতটুকু দুধ আছে কেউ যদি কাল লাই 13 14 লিটার দুধ যদি কাল থাকলে লিবে না থাকলে লিবার দরকার নাই ভাই 13 14 জি 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 অনেক দুধ তো কেউ চাইলে দহন করে দেখে নিতে পারবে একটা পাট কি আর বাচ্চাটা টান দাও লাভিটা দেখেন ডবল লাভি ভাই হ্যাঁ সবকিছু দর্শকের কাছে ভালো করে দেখান ভাই এটা আজকের প্রোগ্রামের তিন নম্বর গরু দাম রাখছেন কেমন এটার দাম চাচ্ছে 185 ভাই 185 কেউ নিলে গাভী বাচ্চা দুধ সবকিছু দেখে নিতে পারবে জি 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 ভাই এটা সাইড করে দেন চার নম্বরটা দেখাই এই পাশে সিরিয়ালের চার নম্বর আর একটা হেলদি সুগঠনের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা কোন জাতের গরু এটা আপনার হচ্ছে ভাই পাকিস্তানের সায়াল ব্রিডের একটা গরু পাকিস্তানি সাইহল ব্রিডের গরু ভাই হাই কোয়ালিটির পিওর ব্রিডের একটা গাভী গরু ভাই দর্শক দেখলেই বুঝতে পারবে নাভিটা দেখেন আর প্রথম বকনা হিসাবে ওর যে গঠন আর ডবল একটা বডির গরু মাথাটা দেখেন গলা কম্বল কবল দুইখান দাঁত ভাই জাত উন্নয়নের সর্বোচ্চ মানের একটা গরু জি 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 এই গরুতে যে সিমেনি দেওয়া যাক ভালো বাচ্চা আসবে জি জি কারণ গাভী বড় বাচ্চাও বড় আসবে জি জি তো বর্তমানে বয়স কেমন দাঁত কয়টা বয়স কবল দুইখান দাঁত হচ্ছে ভাই দুইখান দাঁত হচ্ছে আজকের প্রোগ্রামের চার নাম্বার গরু এখন কি প্রেগনেট হ্যাঁ এটা 6 মাস প্রেগনেট ভাই 6 মাস প্রেগনেট বাকি আছে এখনো 3 মাসের উপরে জি ভাই 3 মাসের পরে অনেক বড় উলান হবে ভাই গোটা দেখেন আর খুব শান্ত সৃষ্ট ভাই আচ্ছা এই দেখেন শান্ত স্বভাবের একটা গরু লাত দিয়ে হাত দিয়ে লাইড়ে দেখেন ভাই দেখেন নাভিটা তাকা দেখেন ভাই এই দেখেন পুকুর থেকে কত বড় তাকা দেখেন এই দেখেন ডবল একটা নাভি আর খুব শান্ত সৃষ্ট ভাই আর দেখেন তুলার মতন সব ভাই শান্ত স্বভাবের একটা হ্যাঁ হ্যাঁ বেশ হেলদি একটা গরু আজকের প্রোগ্রামের সিরিয়ালের চার নম্বর গরু এটা জি জি ভাই এই গরুটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয় এটা দাম রাখছেন কেমন এটা দাম চাচ্ছে 2,20,000 টাকা ভাই 2,20,000 টাকা আপনি দাম চাচ্ছেন জি 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 ভাই দরদামের সুযোগ আছে হালকা সীমিত দরদামের সুযোগ আছে ভাই সীমিত দরদামের সুযোগ আছে যে দর্শক নিক দরদাম করে নিতে পারবে জি 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 ভাই নিতে পারবে আচ্ছা তো এটা সাইড করে দেন সবশেষ পাঁচ নাম্বারটা দেখাই জি দেখেন ভাই এই পাশে সবশেষ পাঁচ নাম্বার যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা এটা আপনার একটা নেপালি গির গরু ভাই নেপালি গির গরু বয়স কেমন বয়স কবল দুইখান দাঁত এটা হচ্ছে আপনার 4 মাস প্রেগনেট ভাই 4 মাসের প্রেগনেট দুইখান দাঁত জি 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 প্রথম বাচ্চা দিবে জি প্রথম বাচ্চা দিবে গরুটা খুব জাত মানে হাই পার্সেন্টের গরু ভাই আচ্ছা বয়স কেমন দুইটা দাঁত হ্যাঁ কবল দুইখান দাঁত হয়েছে ভাই তো কেউ চাইলে গরুটা নিতে পারে হ্যাঁ নিতে পারবে আজকের প্রোগ্রামের সবশেষ পাঁচ নাম্বার গরু এটা হ্যাঁ দেখেন এই যে বকনা হিসাবে তলা উলান পালান গুলা কত সুন্দর হ্যাঁ আর গিরের যে বৈশিষ্ট্যটা থাকার দরকার সেটাই সাথে আছে সবকিছু দেখে দর্শক সিদ্ধান্ত নেবে জি 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 এটা দাম রাখছেন কেমন এটা দাম চাচ্ছে 1,25,000 টাকা 1,25,000 এবার কালেকশন 1,25,000 আর দামে যেটা ছিল ওটার দাম আপনি বলেন নাই জি 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 তো দর্শক এখন 1,25,000 টাকা যেটা গরু দেখালাম ভাই এই গরুটা একটা বকনা কিনতে গেলে কয় টাকা লাগে ভাই বকনার দামে গাভে 4 মাসের একটা প্রেগনেন্ট একটা গাভী মনে করেন পাচ্ছে ভাই সেটাই তো কোনো দর্শকের পছন্দ হলে কথা বলে নেবে পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে শেষ করতে চান দর্শকদের উদ্দেশ্যে ভাই বারবার বলি আসতেছি আমার পাবনা জেলায় অনেক খামারি ভাই গরু কিন্তু বেচা কিনা করে হ্যাঁ বিষয় আছে একটু যাচাই বাছাই করি আপনারা কিনবেন ভালো মন্দ হ্যাঁ এইগুলো জিনিসগুলো দেখে শুনে তারপরে কিনতে হবে কি ভাই জানেন কারো ছাবাল কিন্তু কোনদিন খারাপ হয় না ভাই খারাপ হলো ভালো নিজের কাজ কিন্তু সবাই ভালো কিন্তু একটু জ্বালা ভালো মন্দ আপনারা যাচাই বাছাই করে চোখ কান খুলে রেখে যাচাই বাছাই করে কেনেন কেউ ঠকাতে পারবে না জি ভাই তো ঠিক আছে সাব্বির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই